আমার ননদের ছেলে আমার শ্বশুর আমার শাশুড়ি তিনজনে ঘুমিয়েছিল। আমার শাশুড়ির পায়ে লেগেছে, ননদের ছেলের পায়ে লেগেছে। ক্ষয়ক্ষতি কি হয়েছে? আমার ননদের ছেলের পায়ে পুড়িয়ে গিয়েছে, আমার শাশুড়ির পায়েও পুড়িয়ে গিয়েছে। আচ্ছা, এমনি এই যে দরজাতে ভাঙা দেখতে পাচ্ছি, ভেঙে গেছে। पंचायत भोट मिटले धारावाहिक अशांतिर रेस थेके गेछे बांग्लाय। बीजेपी जयी प्रार्थीर बाड़ीते बोमाबाजिर अभियोगे ग्रेप्तार कृष्ण राहा नामेर एक तृणमूल नेता सह दुई। घटनाटी घटे नदिया शांतिपुर थानार गबारचर एलाकाय। अभियोग सोमवार राते बीजेपी जयी प्रार्थी गौरांग विश्वासेर बाड़ीते बोमाबाजी करे एकदल दुष्कृती। बोमा बिछानाय पड़ाय जखम एक नाबालक सह तीनजन। এছাড়াও বোমার আঘাতে ভেঙে যায় বারান্দার পাশের একটি টিনের দরজা। বাড়ির সদস্যদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বোম ফেলেছে, সেই আওয়াজে আতঙ্ক। বোম ফেলেছে, ঘুমিয়েছিলাম। বোমটা কোথায় ফেলেছিল? এই যে আমাদের ঘরের সামনে ফেলেছে, ঘরের দরজায়, বারান্দার উপর। আমার শ্বশুর শাশুড়ি শুয়েছিল, পায়ের কাছে মেরেছে। আমার শাশুড়ি পাটা পুড়ে গেছে, ঘাটটা পুড়ে গেছে, ভাগনাটা রেখে অজ্ঞান হয়ে গেছে। একটাই বোম পড়েছে। কারা মারলো বোম? ওই যে তৃণমূলের লোকে মারছে। কেন, কারণ কি? আমার স্বামী ভোটে জিতেছে বিজেপিতে, ওর জন্য। আমার বলছে বাবারে ভোটে জিতেছি, ওর জন্য মেরেছে। আমি কাজের তাই সে শুইছি, ঘুমাইছি, আর এইরকম রয়েছে বাবা। আচ্ছা, কি হয়েছে? সুসের ভাই নেই। কি হয়েছে? এই বোম মারিছে। বারান্দায় শুই বাবা, বারান্দায় শুই। সেই বারান্দায় দেখেন যে বাড়িটাই আমার বাড়ি কি অবস্থা। জানা যায়, পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর থেকেই একাধিকবার গৌরাঙ্গ বিশ্বাস সহ অন্যান্য বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও বোমাবাজির ঘটনা ঘটে। তবে কি বিজেপির জয়ে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল? যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে শাসক দলের দাবি, সামনেই লোকসভা নির্বাচন, নিজেরা বোমাবাজি করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিজেপি। হয়তো নিজেরা ঘটাতে পারে, নিজেরা ঘটাই দোষ দিতে পারে। কারণ এখন সামনে লোকসভা নির্বাচন আসে। লোকসভা নির্বাচনের জন্য তৃণমূলের নামে কালিমালিপ্ত করার জন্য, যাতে বদনাম দেওয়ার জন্য, যাতে সেই কারণেই হয়তো, যাতে তৃণমূলকে হারানো যায় এখান থেকে আবার, সেই কারণেই। নোংরা রাজনীতি করে না বিজেপি, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। আমাদের এসব কোনো প্রয়োজন নেই, এসব নোংরা রাজনীতি বিজেপি করে না। এসব তৃণমূলের কালচার গোটা পশ্চিমবাংলায় নিয়ে আসছে। এই কালচার থেকে মুক্ত করার জন্যই বিজেপি লড়াই করছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও। অন্যদিকে এলাকায় নতুন করে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও কড়া নজরদারি চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।